আপু আপু আজকে রোজার জন্য কিছু ফল খাবো। কি বললা বাবা? বাবা আজকে ফল খাবো রোজার জন্য, তো ফলের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বাবা, আমি দেখছি। কাজ কাম তো নাই, দেখা যাক কি করছে। বাইরে যাই, কাজ কাম পাচ্ছি কি পাই না, অনেক সমস্যা আছে আমাদের বাড়ি। ছেলেও মানবে না, যাই দেখি। দাদা আপনার এখানে কোনো কাজ হবে? না ভাই, এখানে আমাদের রোজের জন্য কিছু কাজ মাজ বন্ধ আছে, তার জন্য এখানে আমি আপনার জন্য কাজ দিতে পারছি না। তো দাদা দেখেন না একটু চেষ্টা করে। না না হবে না, আপনি দাদা আমার জান এখানে কার রোজের জন্য রমজানের জন্য কালকে বন্ধ আছে। দাদা দাদা এখানে আপনার কোনো কাজ হবে? না ভাই কাজ দেখেন না আমার জন্য কাজ দাদা আপনার কাছে কোনো কাজ হবে? কাজ তো আছে গো, ওই যে বাড়িটা দেখছো, ওই যে বাড়িটা দেখছো, ওখানে ঠিক আছে। মালিক আমার কাজ হয়ে গেছে, তাহলে আমার পয়সাটা তোমার কাজ হয়ে গেছে। ধন্যবাদ মালিক, আপনার কাজ তাহলে আমি আজকে তো পয়সাটা পেলাম, তো আমার ছেলে মেয়েরা ইফতারের জন্য তাহলে হয়ে যাবে। যাই আমি ঘরের দোকানে, আজকে ইফতারের জন্য তো ফল পেলাম। আল্লাহ আপনার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ, তোমাকে আজকে মানে অনেকটা সহযোগিতা করেছে আল্লাহ। যাই আমার বেটি অন্য এরকম অনেক গরিব লোক আছে যারা ইফতার করার জন্য কিছু কাজ খুঁজে বেড়ায়, কিন্তু এমন লোক আছে যাদের কাজ থাকা সত্ত্বেও কাজ দেয় না। তো আপনাদের বলি গরিবের পাশে দাঁড়ান, তার ছেলের কোনো স্বপ্ন আছে ইফতার করার, চাল্লা দিয়েছেন তো গরিব ছেলেদের স্বপ্ন পূরণ করার সহযোগিতা করে দেন। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ যদি আপনাদেরকে দিয়েছে ভালো খাবার খাচ্ছেন ইফতারিতে, তো সেইগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, কারণ সবাই তো মালদার ভান্না, গরিবেরা খুবই অফিস করে সেগুলো দেখে।